বন্ধুরা আজকের বিরুদ্ধে আমরা যে জব নোটিফিকেশনটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা বেরিয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড থেকে তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাদের কি এডুকেশনের কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে তোমরা আবেদন করবে কি রাখা হয়েছে সিলেকশন আমি আমি তোমাদের সাথে চেষ্টা করব যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে এখানে আবেদন করতে তোমরা প্রত্যেকে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমি রিকোয়েস্ট করব প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইটনটিকে অবশ্যই প্রেস করে রাখবে কেননা আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন জব সংক্রান্ত আপডেটে এবং বিভিন্ন জবের স্টাডি মেটেরিয়ালস তার পাশাপাশি বিভিন্ন শিক্ষা সংক্রান্ত আপডেট দিয়ে থাকি চলো শুরু করছি আজকের এই ভিডিওটি তো বন্ধুরা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে সেই জব নোটিফিকেশনটা যেটা বেরিয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড থেকে তো বন্ধুরা এখানে মোট শূন্য পদের সংখ্যা রাখা হয়েছে নাইনটি সিক্স শূন্যপদ তো যে যে পোস্টগুলিতে নিয়োগ করা হবে প্রত্যেকটি পোস্টের ডিটেলস এখানে দেওয়া হয়েছে প্রথমে রাখা হয়েছে মাল্টি ট্যাক্সিং স্টাফ তারপর রাখা হচ্ছে হাউস কিপিং স্টাফ তারপর রাখা হচ্ছে মালিক তারপর রাখা হচ্ছে সুপারভাইজার তারপর রাখা হচ্ছে গার্বেজ কালেক্টর প্রত্যেকটি পোস্টই আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে মাল্টিটাসিং স্টাফের ক্ষেত্রে মালির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং সুপারভাইজারের ক্ষেত্রেও একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে গার্বেজ কালেক্টরের ক্ষেত্রেও একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে তো বন্ধুরা দেখো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদেরকে এডুকেশনের কোয়ালিফিকেশানের প্রয়োজন পড়বে সেটা এখানে মেনশন করা হয়েছে প্রথমে দেখো এখানে মাল্টিটাস্কিং স্টাফ এক্ষেত্রে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র টেন পাস রাখা হয়েছে তো যারাই ন্যূনতম টেন্থ পাস করেছো তোমরা প্রত্যেকে এখানে মাল্টিট্যাক্সিং স্টাফের জন্য আবেদন করতে পারো তারপর এখানে হাউস কিপিং স্টাফ এক্ষেত্রে শুধুমাত্র ফাইভ পাস রাখা হয়েছে তো যারাই ন্যূনতম ফাইভ পাস করেছো তোমরা প্রত্যেকে এখানে হাউস কিপিং স্টাফের জন্য আবেদন করতে পারো তারপর তিন নম্বরে মালি এক্ষেত্রেও ফাইভ পাস রাখা হয়েছে যারাই ন্যূনতম ফাইভ পাস করেছো তোমরা প্রত্যেকে এখানে মালির জন্য আবেদন করতে পারো তারপর দেখো চার নম্বরে রয়েছে সুপার বাজার এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন একটু অন্যরকম রাখা হয়েছে এক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে তো যারাই ন্যূনতম গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এবং সাথে তোমাদের অবশ্যই টু ইয়ার এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে যাদের টু ইয়ার এক্সপিরিয়েন্স রয়েছে রিলিভেন্ট ফিল্ডে এবং যারাই ন্যূনতম গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তোমরা প্রত্যেক এখানে সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে পারবে তারপর সর্বশেষ যেটা গার্বেজ কালেক্টর এই ক্ষেত্রে এডুকেশনের কোয়ালিফিকেশন শুধুমাত্র ফাইভ পাস রাখা হয়েছে তো যারা এই ন্যূনতম ফাইভ পাস করেছে তোমরা প্রত্যেকে এখানে গার্বেজ কালেক্টরের জন্য আবেদন করতে পারো বন্ধুরা এখানে ফাইভ পাসের ক্ষেত্রে অনেকগুলি পোস্ট রয়েছে তোমরা প্রত্যেকে চাইলে যারাই ন্যূনতম ফাইভ পাস করেছ আবেদন করতে পারো বন্ধুরা এবারে চলো দেখে নিচ্ছি এই ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে এখানে আবেদন করতে কিভাবে তোমরা আবেদন করবে এবং কি রাখা হয়েছে সিলেকশন প্রসিডিউর বন্ধুরা এখানে সিলেকশন প্রসিডিউর মধ্যে তোমাদের একটি রিটার্ন এক্সামিনেশন দিতে হবে তারপর তোমাদের ইন্টারভিউ দিতে হবে তো যারাই রিটার্ন এক্সামিনেশনের মধ্যে কোয়ালিফাইড হবে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকানো হবে তো ইন্টারভিউতে যারাই কোয়ালিফাইড হবে তোমাদের সরাসরি এখানে নিয়োগ করা হবে তো আবেদন করতে গেলে তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দেখো এখানে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি অর্থাৎ তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনের কোনো সুবিধা নেই এখানে তো আবেদন করতে গেলে কোন ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন করতে হবে এবং লাস্ট ডেট কখন সেটাও এখানে মেনশন করা হয়েছে দেখো আগামী দশ বারো দুই হাজার মধ্যে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে ওখানে আবেদন করতে তোমাদের আবেদন করতে হবে তো আবেদন করতে গেলে তোমাদের এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে যেতে হবে ডাব্লিউডাব্লিউ ডট কম যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে এখানে ফটো সিগনেচার বার্থ সার্টিফিকেট টেন্থ ক্লাস সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এই প্রত্যেকটি সার্টিফিকেট তোমাদের স্ক্যান করে এখানে পাঠাতে হবে তো বন্ধুরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে এখানে আবেদন করতে আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবে আমি পরবর্তী ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলসে কীভাবে নিজেদের মোবাইল থেকে অ্যাপ্লিকেশনটি তোমরা সাবমিট করতে পারবে সেটা ডিটেলসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই তো তখন ভালো থাকবে সুস্থ থাকবে এবং অসংখ্য ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য